হাই বন্ধুরা, আমি অমৃত শিকদার, ভিলেজ ব্লক থেকে। আজকে যেখানে এসেছি এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট, বিধাননগর সল্লেকে। দেখুন এত সুন্দর বিশ্ব বাংলা গেট, আর আমি এর আগে আসার কথা ভেবেছি, কিন্তু এর মধ্যে এই বিশ্ব বাংলা গেটের মধ্যে কিন্তু রেস্তোরাঁ মাস্তোরাঁ সবকিছু আছে, ঠিক আছে। আপনি বসে খাওয়া দাওয়া বা গল্প টল্প আড্ডা বাড্ডা সবকিছু দিতে পারেন। আপনাকে টিকিট কেটে উপরে উঠতে হবে। দেখুন বিশ্ব বাংলা গেটটা, যারা আসুনি বিধাননগর সল্লেকে একবার আসুন এখানে, আর বিকাশ ভবনের পাশে এটা দেখুন, শুধু ভিউটা দেখুন। আর চারি সাইডে এত সুন্দর করে সাজানো, খুব সুন্দর করে সাজানো বিশ্ব বাংলা গেটটা, শুধু দেখুন দারুণ সুন্দর চারি সাইড। এটা এত সুন্দরভাবে তৈরি করা, দেখুন এই চারটে পিলারের উপর পুরো একটা, মানে কি বলবো, একটা ফুটবল মাঠের মতন একটা মাঠ পুরো দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু সব আছে, আপনি ক্যাফে বা রেস্টুরেন্ট সব কিছু পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। হয়তো আরো কিছু আছে, আমি এর মধ্যে ঢুকি নি, এরপর এরপরে যখন আসবো তখন ঢুকবো, ঠিক আছে। তো দেখুন অবস্থা, এই দেখুন শুধু দেখুন কত সুন্দর চারি সাইড, এত সুন্দর জায়গায় কে না থাকতে চায়। এখানে আবার রবীন্দ্রনাথ তীর্থর একটা জায়গা আছে, কি হয় আমি জানি না। ও এই অ্যাকচুয়ালি এটা ভুল বলে দিয়েছে, এটা কোনো বিকাশ ভবন না, এটা এসে ডিস্কো ভবন, এটা ডিস্কো ভবন মানে হয়তো কোনো মানে একটা সিনেমা টিনেমা হল বা কোনো কিছু হয়, ডিস্কো ভবন, বুঝলেন। তো এখানে যদি ঘুরতে আসেন তো বিধাননগর থেকে আপনি প্রথমে আপনাকে বিশ্ব বাংলা গেটের এখানে বাস পাওয়া যায়, বাসে চলে আসতে পারবেন, ঠিক আছে। চারিদিকের ভিউটা দেখুন শুধু, এত সুন্দর করে সাজানো চারিদিক, খুব সুন্দর করে সাজানো দেখুন। আমার যে বাংলাদেশের বন্ধুরা আছো, যদি তারা তোমরা কখনো কলকাতায় কোনো বিষয়ের জন্য আসো তো অবশ্যই এই বিশ্ব বাংলা গেটের এখানে আসবে। আর এত সুন্দর এখানকার ব্যবস্থা, এখানে বসার ব্যবস্থা ব্যবস্থা সব কিছু আছে, পার্কের ব্যবস্থা ব্যবস্থা সব কিছু আছে, এসে আনন্দ ফুর্তি করতে পারবে, ঠিক আছে। বাংলাদেশ বন্ধুদের জন্য এটা, চলো পুরো জায়গাটা দেখায় একবার। এই সিঁড়িতে উপরে উঠতে হবে, ঠিক আছে, এই সিঁড়িতে কিন্তু আপনাকে উপরে উঠতে হবে। দেখুন কত সুন্দর ভিউটা, দেখুন শুধু এত সুন্দর। অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে, তবুও আমি চেষ্টা করছি একটু দেখানোর। দেখুন চারি সাইডের ভিউটা দেখুন, বৃষ্টি হচ্ছে যার জন্য আমি ভিডিও করতে পারছি না, তবু অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে, অনেক কষ্ট করে বানাচ্ছি ভিডিওটা। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু কলকাতা থেকে আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন খুব বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমি দাঁড়িয়ে আছি, মোবাইলে জল পড়ছে, আর এই বিশ্ব বাংলা গেটের নিচে একদম দাঁড়িয়ে আছে। তাই বিশ্ব বাংলার উপরে যে ব্যাকগ্রাউন্ড আছে ওই গ্রাউন্ডের জন্য এই নিচে জল পড়ছে না, যে জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে আছি। তো দেখুন কে বলবে এটা কলকাতা শহর, কেউ বলতে পারবে কলকাতা শহর? মনে হবে কেউ অন্য কোনো দেশ, হয় রাশিয়া আমেরিকা এসব জায়গা, এত সুন্দরভাবে সাজানো এই জায়গাটা দেখুন। আর কেউ যদি কলকাতায় ঘুরতে আসে অবশ্যই ইকো পার্ক, কলকাতা সব থেকে বড়ো হচ্ছে ইকো পার্ক, সেই ইকো পার্ক ঘুরে নেবে। আর দেখুন এই ট্রাফিক পুলিশ দাদা এই বৃষ্টির মধ্যে কত কষ্ট করে তবে ডিউটি করছে। আর এই বিশ্ব বাংলা গেটে একবার প্লিজ এসে ঘুরে যাও, আর দেখে যাও কেমন চারিদিক ভিউটা।
হাই বন্ধুরা, সেই স্বপ্নের ইকো পার্কে চলে এসেছি। এবার যাচ্ছি আছে ইকো পার্কে প্রবেশ করার জন্য টিকিট কাউন্টারে। তো ওখানে গিয়ে আপনাকে আগে টিকিট কাটতে হবে। এবারে টিকিটের মূল্য কত দেখা যাক, কত নাই, টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে, ঠিক আছে। মেন আছে ইকো পার্কের, এই যে ইকো পার্ক, ইকো পার্কের এসে মেন এই জায়গা, এই আছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। কত নাই দেখা যাক। আর অ্যাকচুয়ালি 4 নম্বর গেট দিয়ে ঢুকতে বলেছে, কিন্তু 4 নম্বর গেটটা কোথায় আছে জিজ্ঞেস করতে হবে, আমার সঠিক জানা নেই 4 নম্বর গেটটা কোথায় আছে, ঠিক আছে। 4 নম্বর গেটটা এই আছে টিকিট কাউন্টার, তো এখান থেকে টিকিট কাটার পরে তারপরে আপনি দেখুন কত লোক এখানে, দেখুন সব, কিন্তু এই হচ্ছে প্রবেশ গেট, ঠিক আছে। তো এখানে কত মানুষ আছে দেখুন, তো এই এটা সাবওয়ে আছে, সাবওয়ে দিয়ে অ্যাকচুয়ালি কোথায় যায় আমার জানা নেই, ঠিক আছে। তবে এই এসে আপনি যদি কখনো আসেন তো প্রথমে এখানে এই জায়গা নামতে হবে, ইকো পার্কের এই জায়গা বললে, কাউকে বললে বিধাননগর স্টেশন থেকে কাউকে বললেই আপনি বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলা গেটের থেকে আপনাকে ইকো পার্ক নিয়ে আসবে, কাউকে বললেই নিয়ে চলে আসবে। বিশ্ব বাংলা গেট পর্যন্ত আছে আপনার কত নিল ভাড়া, 10 টাকা না 20 টাকা ভাড়া গেছে। আর ইকো বিশ্ব বাংলা গেট থেকে ইকো পার্ক আছে অটোতে 20 টাকা, বাসে 10 টাকা, ঠিক আছে। তো এই এসে আর এই এসে টিকিট কাউন্টার, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি 4 নম্বর গেট দিয়ে যাবো, ওই জন্য তো আমি এই গেট দিয়ে প্রবেশ করলাম না, 4 নম্বর গেট দিয়ে ঢুকে তারপরে সব জিনিসটা দেখবো। তো যত যত ইউটিউবে যত ভিডিও দেখেছি ইকো পার্কে আসার সম্পর্কে, তো সবাই বলেছে যে 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করবে তাহলে অনেক কিছু দেখতে পাবে। তো আমি অ্যাকচুয়ালি 4 নম্বর গেটেই যাচ্ছি। এই পার্কটা দেখানোর পরে তারপরে যে সোলার ইয়ে আছে ওটা দেখাবো, ঠিক আছে। ওইদিকে কি আছে একটু দেখে আসি। অনেক অনেক বড় এরিয়া নিয়ে, ঠিক আছে। এই দেখুন কপিল জুটিরা ওখানে একদম দুজনে একদম মুলাকাত ভাবে আছে, ঠিক আছে। দেখুন এরিয়া অ্যাকচুয়ালি ওই সাইডে জল পড়ছিল, তো মোবাইল নিয়ে গেলে জলটা মোবাইলের উপর পড়লে প্রবলেম হবে, তো আমি ওই জন্য যাইনি। তো দেখি এদিকে কি আছে, অনেক কিছু আছে। আর আমার ছবিটা তো আমি নিতে পরে নেব, এখন নেব না, ঠিক আছে। দেখুন জিব্রা, এগুলোকে বলে জিব্রা, ঠিক আছে। তখন জিব্রার ছবিটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে আসি। অ্যাকচুয়ালি এর মধ্যে না ঢুকলে হবে না, ঠিক আছে। এই দেখুন দুটো জিব্রা, ঠিক আছে। দেখুন দুটো জিব্রা, তো হ্যাঁ এবার সেই সোলার হাউসের ওইদিকে যাচ্ছি, ঠিক আছে। সোলার হাউসের ওইদিকে এবার যাচ্ছি। তো শুধু রাতের ভিউটা দেখুন, আর কিছুটা টাইমের জন্য এখানে আসি, আর হয়তো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে তারপরে সুন্দর একটা বাংলা গান আসছে যে চলুন এইবার একটু ঘুরে দেখাই সেই সোলার হাউসের ওইদিকে যাচ্ছি। আমার মনে হয় এই সব জায়গায় বক্স সিস্টেম আছে, ঠিক আছে। তো বক্স সিস্টেম লাগানোই আছে এখানে, ঠিক আছে। দেখুন এটা কিন্তু একটা দেখুন জলের ফোয়ারা আছে কিন্তু এটা, ঠিক আছে। এটা কিন্তু জলের ফোয়ারা আছে, এটা কিন্তু জলের ফোয়ারা। ও দেখুন স্পিড বোট গুলো চলছে, দেখুন আইফেল টাওয়ারটা দেখা দেখা আসছে, দেখেন কত সুন্দর।
শোনো।